ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে মঙ্গলবার সিটিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিয়েছেন নুসরাত জাহান। ইডি সূত্রের খবর, এদিন সঙ্গে করে নিয়ে আসা নথি ইডি আধিকারিকদের কাছে জমা দেন নুসরাত। তাতে ছিল ব্যাংকের নথিও। সেই নথি খতিয়ে দেখেন ইডি আধিকারিকরা। জমা দেওয়া নথি খতিয়ে দেখার পর তা নিয়ে নুসরাতকে প্রশ্নও করেন তদন্তকারীরা। ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন নুসরাত জাহান। নির্ধারিত সময়ের আগেই সকাল 10:43 সিজিওতে পৌঁছে যান সাংসদ অভিনেত্রী। ইতিমধ্যে ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে একাধিক তথ্য এসেছে কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে। নুসরাত জাহানের বিরুদ্ধে উঠে এসেছে একাধিক তথ্য। নুসরাতের বিলাসবহুল ফ্ল্যাট নিয়েও উঠছে নানা প্রশ্ন। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। এই পরিস্থিতিতে শাসক দলের সাংসদের জন্য একাধিক প্রশ্ন তৈরি করে রেখেছিলেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, তিন পাতার প্রশ্ন নিয়ে প্রস্তুত ছিলেন ইডি আধিকারিকরা, যেখানে 15টিরও বেশি প্রশ্ন ছিল। কেমন থাকতে পারে সেই প্রশ্নমালা? সম্ভাব্য প্রশ্ন এক, সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের সঙ্গে আপনি কিভাবে যুক্ত হলেন? সম্ভাব্য প্রশ্ন দুই, কি উদ্দেশ্যে এই সংস্থাটি তৈরি করা হয়েছিল? সম্ভাব্য প্রশ্ন তিন, সংস্থার অ্যাকাউন্টে কারা কি জন্য টাকা গচ্ছিত রেখেছিল তা আপনি জানতেন? সম্ভাব্য প্রশ্ন চার, আপনি নিজের ফ্ল্যাটের জন্য কোনো ব্যাংক থেকে লোন না নিয়ে নিজের সংস্থা থেকে লোন নিলেন কেন? সম্ভাব্য প্রশ্ন পাঁচ, কী কী ডকুমেন্টের ভিত্তিতে আপনি এই বিশাল অঙ্কের টাকা লোন পেয়েছিলেন? সম্ভাব্য প্রশ্ন ছয়, আপনার পুরনো সংস্থার অন্য ডিরেক্টর জানাচ্ছেন আপনাকে তারা কোনো লোন দেননি, এ বিষয়ে কী বলবেন? সম্ভাব্য প্রশ্ন সাত, সংস্থা থেকে আপনি নিজেকে সরিয়ে নিলেন কেন? সম্ভাব্য প্রশ্ন আট, বিপুল অঙ্কের টাকা আপনি কিভাবে পরিশোধ করলেন? ইডি সূত্রে খবর, এদিন সঙ্গে করে নিয়ে আসা নথি ইডি আধিকারিকদের কাছে জমা দেন নুসরাত। তাতে ছিল ব্যাংকের নথিও। সেই সব নথি খতিয়ে দেখেন ইডি আধিকারিকরা। তবে প্রথমেই ইডির তরফে একটি ফর্ম দেওয়া হয়, সেই ফর্ম ফিল আপ করেন নুসরাত। জমা দেওয়া নথি খতিয়ে দেখার পর তা নিয়ে নুসরাতকে প্রশ্ন শুরু করেন তদন্তকারীরা। মোট দুজন ইডি আধিকারিক ছিলেন জিজ্ঞাসাবাদের সময়, যাদের মধ্যে ছিলেন একজন মহিলা আধিকারিকও। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।